রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। নোয়াখালীর কোম্পানিগঞ্জের শান্তিরহাট, রংমালা বাজার, নতুন বাজার, বাংলা বাজার সহ বিভিন্ন স্থানে সকাল থেকে পথসভা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে তিনি কবিরহাটে পথসভায় বক্তব্য রাখবেন। এদিকে এইচ এম এরশাদ এবং বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেছেন রংপুর সদর তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী এবং দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সকালে জিয়ারতের পরে পার্টি অফিসে নির্বাচনী কর্মী সভা করেন তিনি। এ সময় তিনি বলেন, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে নির্বাচনে অংশ নিয়েছে তার দল, এজন্য 300 আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। আপনি জানেন রংপুর আমাদের জাতীয় পার্টির ঘাঁটি।